প্রিন্ট গণমিডিয়ার পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়া গণমাধ্যম তাদের সংখ্যা বাড়ছে। তাদের দাবি জনগণের জন্যে, তাদের এই সমস্ত গণমাধ্যমগুলো তারা জনগণের জন্য ব্যবহার করবে। আরও একটি ইলেকট্রনিক গণমাধ্যম, ইলেকট্রনিক ওয়েবসাইট, হ্যাঁ, তার সূচনা হতে চলেছে। আমি প্রত্যাশা রাখবো যে এই গণমাধ্যম কেবল বাণিজ্যের কাজে ব্যবহৃত হবে না, বাণিজ্যিক স্বার্থে নয়, জনস্বার্থে ব্যবহৃত হবে। সেই প্রত্যাশা রেখে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি।